মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মানুষ অধীর আগ্রহে উঠে মানে অপেক্ষা আছে। 8ই জুলাই সকাল সকাল উৎসব মেজাজে ভোট দিয়ে তিস্তর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করবেন। এই এলাকা সরকারের যে প্রকল্পগুলো সবাই কি পেয়েছে? সবাই পেয়েছে, সবাই পেয়েছে। আমরা প্রচার করছি জন্মালে শিশু সাথী, মূল্যে সমব্যথী, মাঝখানে 68খানা প্রকল্প বৈতরণী আছে, আমরা এইটা প্রচার করছি। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দু একজনের অভাব অভিযোগ আছেন, যারা বিভিন্ন কাগজপত্রের কারণে অভাব আছে। 100 দিনের টাকা কেন্দ্র আটকে দিয়েছে, আবাস প্লাসের টাকা কেন্দ্র আটকে দিয়েছে, সেইগুলো মানুষের অভাব, মানুষকে বোঝাতে হচ্ছে। গ্যাসের দাম বেড়েছে, মানুষের এইগুলো অভাব। রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের কোনো বক্তব্য নেই, যা আছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ, তার বিরুদ্ধে মানে বাংলার মানুষ, কিন্তু আমাদের এই কন্টাই না, বাংলার মানুষ অধীর আগ্রহে আছে। 2021 সালে যেরকম নরেন্দ্র মোদী অমিত শাহকে থাপ্পড় মেরেছিল, বাংলার মানুষ এবারে ডবল থাপ্পড় মারবে। ভক্ত লড়াই কিছু নয়, মানুষের কাজ হয়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়ন পেয়েছে, মানুষ আমাদের সাথে আছে, বিজেপি সিপিএম এক হয়েছে। তারা বিভিন্ন রকম চক্রান্ত করছে, কোথায় সিপিএম বলছে বিজেপিকে ভোট দাও, কোথায় বিজেপি বলছে সিপিএমকে ভোট দাও, এইভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আর মানুষের কাছে বিজেপি কিংবা সিপিএম যখন আসবে, মানুষ তাদের বলবেন যে তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা। বিজেপি তো বলার কিছু নেই, বিজেপি উন্নয়ন কী আছে? সব তো বিক্রি করে দিয়েছে, দেউলিয়া করে দিয়েছে ভারতবর্ষকে। হাজার হাজার কোটি টাকা চুরি করে বিজেপির নেতৃত্বে, চৌকিদারের নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিদেশে পালিয়ে গেছে ললিত মোদিরা। যে কাজ মানুষের এখনও বাকি আছে, যে সামান্য কাজ, সেগুলো করতে হবে। 34 বছরের বামফ্রন্টের অবসান, যে বামফ্রন্টের সময় যে কাজ হয়নি, তা এই 10-11 বছরে আমরা পূর্ণ করতে পারবো না, একটু সময় লাগবে। এখনও কিছু কিছু কাজ বাকি আছে, কিছু কিছু রাস্তাঘাট বাকি আছে, আমরা করব। এই আমাদের এই 5 বছর পিরিয়ডের মধ্যে 2 বছর গেছে করোনার জন্য, আর সেন্ট্রাল গভর্নমেন্ট 1 বছর আমাদের কোনো ডেভেলপমেন্ট স্কিমে টাকা দেয়নি। বাকি 2 বছর আমরা যা রাজ্য সরকার আমাদের টাকা দিয়েছে, সেগুলো আমরা পঞ্চায়েতকে সাব অ্যালটমেন্ট দিয়ে আমরা কাজগুলো করেছি। এই হচ্ছে বিষয়, মানুষ আমাদের সাথে আছে। প্রচার আমাদের দ্বিতীয় রাউন্ড কোন কোন গ্রামে, তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেছে, মানুষ বিরক্ত। আপনি এসেছিলেন যে কালকে, আবার আজকে এসেছেন, মানুষ যেরকম বলছেন। জিতা নিয়ে কতটা আশাবাদী আছে? 100% আশাবাদী, অবশ্যই জিতব। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে আমার বৌদি জিতবেন এই গ্রামসভা থেকে। আমার দুলালপুর অঞ্চলে 1 নম্বর সংসদ, আমরা সবাই জিতব। মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া নিয়ে আবার আমরা পঞ্চায়েতে, তিস্তর পঞ্চায়েতে ক্ষমতায় আসব। বন্দনা মাইতি। আপনি কোন পদে নেমেছেন? তৃণমূল। মানে কোন পদে এখানে? গ্রামসভা। প্রচার কেমন চলছে? ভালো চলছে। মানুষ কিছু অভাব অভিযোগ শুনতে পাচ্ছে? মানুষের তো অভাব অভিযোগ থাকবে, মানুষকে তো সব কিছুই দিয়ে তো পূরণ করা যায় না, সবাইকে সব কিছু তো দেওয়া যায় না। বর্তমান ভালো। রাজনীতি ময়দানে আপনি কতদিন আছেন? এটা কি নতুন? এইটা নতুন নেমেছি। কেমন লাগছে? ভালোই লাগছে। যেটা নিয়ে কতটা আশাবাদী আছেন? আমি 100-100 আশাবাদ দিয়েছি। আমি 12 বছর আশাকর্মী হিসাবে আমার 1 নম্বর সংসদে আছি, তো মানুষের ইয়ে দিদিকে ভোটটা দেবো।